Hello friends, welcome to Let's Study, Let's Change the Way of Study. Hope you all are healthy from inside. আমরা এই জেনারেল নলেজ সেশনে টোটাল 1000টা জেনারেল নলেজ কমপ্লিট করব। সো আজকের সেশনে 100 টপ মোস্ট এক্সপেক্টেড জেনারেল স্টাডিজ দেখব আমরা। সো ফ্রেন্ডস, তোমরা প্রত্যেককে একটা কপি এন্ড একটা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং প্রত্যেকটি কোশ্চেন নোট করতে থাকো। আর নরমালি যদি ভিডিওটা এক থেকে দুবার দেখে নাও তাহলে কোনো কোশ্চেন মুখস্থ করতে লাগবে না বা নোট করার কোনো প্রয়োজন লাগবে না, অলরেডি তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর একটি বিশেষ ঘোষণা, লেট স্টাডি অফলাইন ক্লাস শুরু হয়েছে কাঁচরাপাড়ায়, অনলি 500 পার মান্থ। যারা কাছাকাছি থাকো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। সো ডিটেইলসে যাওয়ার আগে একবার ইন্ট্রো দেখে নাও। আপনারা যদি এই চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি এই চ্যানেলে নতুন হন তাহলে নিচে লাল বাটনটি প্রেস করুন এবং প্রতি মুহূর্তের আপডেটের জন্য পাশের বেলটি বাজিয়ে দিন, এটি সম্পূর্ণ বিনামূল্যে। শুরু করছি আজকের 100 টপ মোস্ট এক্সপেক্টেড জেনারেল স্টাডিজ। তো ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট ওম্যান ডিজি অফ পার্লামেন্টারি ফোর্সেস অর্চনা রামাসুন্দরম। সৈয়দ মোদি গ্র্যান্ড প্রিক্স হেল্ড অন হুইচ প্লেস, লখনৌ। হোয়েন ওয়াজ মাইক্রোসফট ফাউন্ডেড, 1975। আমরা যেই সমস্ত মাইক্রোসফটের প্রোডাক্ট ইউজ করি, যেমন মাইক্রোসফট অফিস বা উইন্ডোজের প্রোডাক্টগুলো, সেইগুলো ফাউন্ডেড কখন হয়েছিল? 1975-এ। ওকে, নেক্সট কোশ্চেনে দেখছি, আপনারা সবাই একটা কপি আর পেন নিয়ে বসুন যাতে প্রত্যেক কটা কোশ্চেন আপনারা নোট করতে পারেন। আর কোনো অসুবিধা হবে না এই কোশ্চেনগুলো, ভিডিওটা যদি আপনারা এক থেকে দুবারে শুনে নেন মন দিয়ে তাহলে কোনো অসুবিধা হবে না, প্রত্যেক কটা কোশ্চেন আপনি কমন পাবেন। তো একটা পেন আর কপি নিয়ে বসলে খুব ভালো হয়। আর চলো এগিয়ে যাই নেক্সট কোশ্চেনে। স্টার্ট আপ ইন্ডিয়া লঞ্চ ইয়ার 2016, হুইচ ইজ নট এ গ্ল্যান্ড। অপশান আছে লিভার, গল ব্লাডার, পিটুইটারি, অ্যাড্রিনাল। এই চারটের মধ্যে কোনটা গ্ল্যান্ড নয়? গল ব্লাডার, গল ব্লাডার কোনো গ্ল্যান্ড নয়। নেক্সট, পার্লিয়ামেন্ট কনস্ট্রাকশন ইয়ার। পার্লিয়ামেন্ট, আমাদের প্রত্যেকটি দেশের একটা করে পার্লিয়ামেন্ট আছে, প্রত্যেক কটা দেশের পার্লিয়ামেন্টের নামও আমরা আস্তে আস্তে জানবো। তো আমরা যে আমাদের ইন্ডিয়ার যে পার্লামেন্ট, সেই পার্লিয়ামেন্ট কখন কনস্ট্রাকশন হয়েছিল? 1927-এ। নেফ্রন বিলংস টু কিডনি, কিডনির কার্যকতা একক কি? নেফ্রন, নেফ্রন বিলংস টু কিডনি। ব্রিটিশ রুল ওয়াজ এন্ডেড অন হুইচ ইয়ার? 1947। ব্রিটিশ রুল, ব্রিটিশ রুল মানে শেষ হয়েছিল, মানে আমাদের দেশ যেদিন স্বাধীনতা, যেই সালে স্বাধীনতা লাভ করেছিল, সে এখন ব্রিটিশ রুল এন্ড হয়ে গেছিলো, তো ওই দিনই হচ্ছে, ওই সালেই হচ্ছে আমাদের ব্রিটিশ রুল এন্ডের ইয়ার। নেক্সট, মার্স ইজ অলসো নোন অ্যাজ রেড প্ল্যানেট। মার্সকে কী বলা হয়? রেড প্ল্যানেট। আর্থকে কী বলা হয়? ব্লু প্ল্যানেট বা ওয়াটারি প্ল্যানেট। নেক্সট, ইয়েলো ফিভার কজড বাই ফিমেল মসকিউটোস। ফিমেল মসকিউটো দিয়ে কী হয়? ইয়েলো ফিভার। মসকিউটো সম্বন্ধে কিছু তথ্য আছে যেগুলো আমাদের অবশ্যই জেনে রাখা দরকার, যে মসকিউটো হচ্ছে তিন ধরনের হয়, একটা হচ্ছে অ্যানোফিলিস, কিউলেক্স অ্যান্ড এডিস। তো এর মধ্যে যেটা অ্যানোফিলিস সেটা কামড়ালে আমাদের ম্যালেরিয়া রোগ হয়, এডিস কামড়ালে ডেঙ্গু রোগ হয়, কিউলেক্স কামড়ালে গোদ বা ফাইলেরিয়া এই সমস্ত রোগ হয়। আর আমাদের যে মশা কামড়ায়, ঠিক আছে, এখান থেকেও কিছু একটা তথ্য ওটা মনে রাখা দরকার, যে মশা কামড়ায় যে আমাদের, তো মশা কিন্তু অ্যাকচুয়াল রক্ত পান করে না, মানে মশার কিন্তু খাদ্য হিসেবে রক্ত নয়। মশা তাহলে আমাদের রক্ত শরীর থেকে রক্ত কিসের জন্য নেয়? মশার নিজের ডিমকে নিষিক্ত করার জন্য রক্ত নেয়। মশার ডিম আমাদের রক্ত দ্বারা নিষিক্ত হয়, তার জন্য মশা কামড়ায়। আর ওই জন্যই, ঠিক এই কারণেই আমাদের কি স্ত্রী মশাই কামড়ায় সবসময়, কোনো সময় পুরুষ মশা কামড়ায় না, ঠিক আছে? সবসময় আমাদের এটা মনে রাখবে, সবসময় ফিমেল মসকিউটোই আমাদের অ্যাটাক করে। নেক্সট, নেক্সট কোশ্চেনে যাই। ফুল ফর্ম অফ আরবিসি, আরবিসি ফুল ফর্ম কি? রেড ব্লাড সেল। আফগানিস্তান পার্লিয়ামেন্ট, এই যে একটু আগেই বললাম পার্লিয়ামেন্ট প্রত্যেকটা দেশেই আছে, জাপানে আছে, পাকিস্তানে আছে, আফগানিস্তানে আছে, প্রত্যেকটা দেশেই আছে, ঠিক আছে? সবকটা দেশের পার্লিয়ামেন্টের নামটাও হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো আফগানিস্তানের পার্লিয়ামেন্টের নাম কি? সোরা। নেক্সট,
হুইচ ইজ দ্য লার্জেস্ট স্টেডিয়াম অফ আমেরিকা, আমেরিকার লার্জেস্ট সবথেকে বড় স্টেডিয়ামের নাম কি? মিচিগান স্টেডিয়াম। নাগাল্যান্ড ক্যাপিটাল, আমাদের যে প্রত্যেক আঠাশটা এখন রাজ্য আর নটা ইউনিয়ন টেরিটরি আছে, প্রত্যেক কটার গভর্নর, তারপর সিএম, ক্যাপিটাল অনেক ইম্পর্টেন্ট। তো আমরা আস্তে আস্তে সেই সব কটার গভর্নর, সিএম অ্যান্ড ক্যাপিটাল সম্বন্ধে জানবো। আপাতত এখানে আছে নাগাল্যান্ডের ক্যাপিটাল, নাগাল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে কোহিমা। এই নাগাল্যান্ডেরই আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, নাগাল্যান্ডের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী? নাগাল্যান্ডের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মনে রাখবে ইংলিশ। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা এগিয়ে যাই। নাসাস হেডকোয়ার্টার, নাসা যেটা হচ্ছে ন্যাশনাল স্পেস এজেন্সি, ন্যাশনাল স্পেস এজেন্সি কোথায় আছে? আমেরিকায়। আমেরিকার কোথায় আছে, কোন শহরে? ওয়াশিংটন ডিসি, ডেকেন চার্জেস। ওকে, স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিল আজকে মডার্ন ইন্ডিয়ার একদম সব থেকে উপকারী একটা টুল বা সরি উপকারী একটা মেটাল বলা যায়, যার সাহায্যে আমরা অনেক টুল ইউজ করে থাকি, যেমন হচ্ছে ব্লেড থেকে শুরু করে সিজার, মেডিকেল ইনস্ট্রুমেন্ট যেগুলোকে বলা হয়, মেডিকেল সার্জারির ক্ষেত্রে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ইউজ করি, তারপর আমরা ঘরেরও অনেক কিছু জিনিস তৈরি করতে স্টেনলেস স্টিল ইউজ করে থাকি। তো এই স্টেনলেস স্টিলটা তৈরি হয় কী দিয়ে? তৈরি হয় হচ্ছে আয়রন অ্যান্ড কার্বনের অ্যালয় দিয়ে। ওকে, গান পাউডার, গান পাউডার কনসিস্ট অফ পটাশিয়াম নাইট্রেট। নেক্সট, হোয়েন ডিড দ্য ব্রিটিশ রাজ স্টার্ট ইন ইন্ডিয়া? ব্রিটিশ রাজ এন্ড হয়েছিল 1947 অ্যান্ড স্টার্ট হয়েছিল কবে? স্টার্ট হয়েছিল 1858। ওকে, নেক্সট কোশ্চেন, ইনফ্রারেড রেজ আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, ইনফ্রারেড রেজ কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তারপর তাস্কেন্ট এগ্রিমেন্ট সাইন আফটার হুইচ ইন্দো পাক ওয়ার 1965 ওয়ারের পর তাস্কেন্ট এগ্রিমেন্ট সাইন হয়েছিল। দ্য লেন্থ অফ ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের পেটের ভেতরে যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, ঠিক আছে, তো আমাদের শরীরের ভেতরে অ্যাকচুয়ালি আর কি, তো সেটার লেন্থটা কত? সেটা হচ্ছে 30 feet। ওই যে সব যেগুলো আপনারা দেখবেন ওই নাড়ি ভুড়ি মতো পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, তো সেগুলো যদি লম্বা করে একদম ধরা হয় তো সেগুলো হচ্ছে কতটা হবে? টোটাল হবে 30 feet। একটা নর্মাল হিউম্যানের কথা বলছি, নর্মাল এজের, নর্মাল এজ বলতে, নর্মাল এজ বলতে একদম স্ট্যান্ডার্ড এজ যেটাকে বলা হয়, স্ট্যান্ডার্ড এজ বলতে 25 ধরা হয়, 25 এজের হিউম্যানের কথা বলা হয়েছে এখানে। হোয়েন ইজ দ্য স্ট্যাচু অফ লিবার্টি, হোয়ার ইজ দ্য স্ট্যাচু অফ লিবার্টি? স্ট্যাচু অফ লিবার্টি ওই মশাল নিয়ে যেই মহিলা দাঁড়িয়ে আছে, ওই স্ট্যাচু অফ লিবার্টি ওইটা কোথায় আছে? নিউ ইয়র্ক সিটিতে, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। খাজুরাহো টেম্পেল, খাজুরাহো টেম্পেল কোথায়? মধ্যপ্রদেশ, এমপি। হুইচ গ্যাস ইজ রিলিজড ডিউরিং রেসপিরেশন বাই হিউম্যান বিংস? কার্বন ডাইঅক্সাইড, এটা আমরা প্রত্যেকেই জানি। ন্যাশনাল স্পোর্টস ডে, প্রত্যেক কটা যে এক্সাম হয়, এক্সাম ডেট হয়, সেই এক্সামটা যেই মাসে হয় না, সেই মাসে বা তার পরের বা আগের মাসের ইম্পর্টেন্ট ডেটসগুলো খুব ইম্পর্টেন্ট। মানে সাপোজ আগস্ট মাসের এক্সাম যদি হয় তাহলে জুলাই, আগস্ট অ্যান্ড সেপ্টেম্বর এই তিনখানা মাসের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট ডেটস আছে সেইগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো কোনো না কোনো পরীক্ষাতে আসতেই থাকে। আর এক্সাম ডেটের কাছাকাছি যদি কোনো একটা ইম্পর্টেন্ট ডেটস থাকে, ঠিক আছে, সেটা তো আরও ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো যখনই যেই এক্সাম দিতে যাবে, সে দরকার তো পরে হচ্ছে, উচিত হচ্ছে আমাদের 12 মাসের প্রত্যেকটা ডেটস মনে রাখার, কিন্তু প্রত্যেকটা ডেটস মনে রাখা হচ্ছে একটু অসুবিধে হয়ে যায়। সেই জন্য বলি যখন যেই এক্সাম পড়ে, এক্সাম ডেটের মধ্যে 3 মাসের মধ্যে, আগের এক মাস, সেই মাস আর পরের মাস, সেটার মধ্যে যে সমস্ত ডেটসগুলো ইম্পর্টেন্ট সেই কটা জাস্ট দেখে যাওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করি, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে আমরা যাই। ফুল ফর্ম অফ পিডিএফ, পিডিএফ ফাইল আমরা সব আপলোড করি, সেন্ড করি না, ওই পিডিএফ ফাইলের ফুল ফর্ম কী? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। নেক্সট কোশ্চেন, ম্যান অফ দ্য টুর্নামেন্ট 2011 ওয়ার্ল্ড কাপ, 2011 ওয়ার্ল্ড কাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছিলেন? ইয়ুবরাজ সিং। ইন্ডিয়ান অরিজিন পার্সন গেটস নাইটহুড ফ্রম এলিজাবেথ টু কে? হরপল সিং কুমারান। নেক্সট, ক্যাপিটাল অফ দাদরা অ্যান্ড নগর হাভেলি, সিলভাসা।
कैपिटल ऑफ दादरा नगर हवेली की सिलवासा। लैंग्वेज ऑफ मुगल एम्पायर, मुगलरा कौन भाषा कथा बोलतें पार्सियान। पीच ब्लेंड इज रिलेटेड टू यूरेनियम, अनेक इम्पोर्टेंट क्वेश्चन एखे जत कटा कोश्चन एखे तुले धरा हो सीरीजे मोटामोटी हजारखाना हमारे आज तपर आएक्ट सीरीज आज जानकान नियर अबाउट 5000 आपर आएक्ट सीरीज आज जानकान नियर अबाउट 2700 कोश्चन आज तो प्रत्येक सीरीजे जिस समस्त कोश्चन हमें कलेेक्ट करो एक्सामे अवश्य एसे को तो एर इम्पोर्टेंट कोश्चन और होते परेना एखे जो जे कटा कोश्चन हमें दिए प्रत्येक कटा इम्पोर्टेंट इच एंड एवरी कारण प्रत्येक कटा को एक्सामे एसे से एसएससी होक रेलर होक किंबा से डीआरडीओ जिके सेक्शन थे होक अन्न्य जिस समस्त सेलर एक्साम होक কোনো না কোনো এক্সামে অবশ্যই এসেছে, সেখান থেকেই সমস্ত কালেক্ট করে 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 এখানে প্রোভাইড করা হচ্ছে। সো ইচ অ্যান্ড এভরি কোশ্চেন হচ্ছে ইম্পর্টেন্ট, কোনো কোশ্চেনই ফেলে দেওয়ার মতো না, ঠিক আছে। পিচ ব্লেন্ড ইজ রিলেটেড টু ইউরেনিয়াম। নেক্সট কোশ্চেন, হু ইজ অথর অফ আমার সোনার বাংলা, ন্যাশনাল অ্যান্থেম অফ বাংলাদেশ? রবীন্দ্রনাথ টেগোর। রবীন্দ্রনাথ টেগোর তাহলে মনে রাখবে কটা দেশের ন্যাশনাল অ্যান্থেম লিখেছে রবীন্দ্রনাথ টেগোর? দুটো দেশের, ইন্ডিয়ার জনগণমন আর বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি। ওকে, আর আমাদের এটা মনে রাখবি, এটা সবাই ভুল করে, আমাদের ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে জনগণমন, আর ন্যাশনাল জাতীয় সঙ্গীত যেটাকে বলে ন্যাশনাল সং, ন্যাশনাল অ্যান্থেম জনগণমন, ন্যাশনাল সং হচ্ছে বন্দে মাতরম, বন্দে মাতরম, যেটা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। ওকে, এই এটা ভালো করে মনে রাখবে। নেক্সট, ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া, প্রত্যেকটা দেশেরই এক একটা ফ্ল্যাগ কোড আছে। ওকে, এটা আমাদের ইন্ডিয়ার যে ফ্ল্যাগ কোড সেটা হচ্ছে কত, 2002, এটা কিন্তু কোনো ইয়ার না, 2002 একটা কোড নাম্বার, নট এ ইয়ার। ওকে, তো আমাদের দেশের ফ্ল্যাগ কোড কত, 2002। সিটি অন ব্যাঙ্ক অফ নীল রিভার, খার্তুম। হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার কি, দ্য নাম্বার অফ প্রোটনস অর ইলেকট্রনস নর্মালি ফাউন্ড ইন অ্যান অ্যাটম অফ এ গিভেন কেমিক্যাল এলিমেন্ট। ওকে, এই পিরিয়ডিক টেবিল আমাদের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, পিরিয়ডিক টেবিলের তিনখানা সেকশানে ভাগ করে দিয়েছি, তো ওই তিনখানা সেকশান তোমরা ফলো করো পারলে, দেখো ওই তিনখানা সেকশান যদি পিরিয়ডিক টেবিল থেকে দেখে নাও, তো আশা করি ভবিষ্যতে কোনো দিনও একটা কোশ্চেনও তোমাদের পিরিয়ডিক টেবিল থেকে বাদ পড়বে না। এক একটা প্রত্যেক কটা কোশ্চেন ওখানে আলোচনা করা হয়েছে, যে কটা কোশ্চেন কোনো না কোনো পরীক্ষায় এসে থাকে, প্রত্যেক কটা কোশ্চেন ইম্পর্টেন্ট, তার জন্য তিনখানা সেকশান লেগেছে আমার। তিনখানা সেকশানে একবার মন দিয়ে যদি দেখা হয় আর যদি খাতার মধ্যে নোট করা হয় তাহলে আমার মনে হয় না যে সেখান তার বাইরে কোনো কোশ্চেন হতে পারে। তো আপনারা কাইন্ডলি রিকোয়েস্ট করব যে সেই পিরিয়ডিক টেবিলের সেশনটা, তিনখানা সেশন আছে অবশ্যই দেখার জন্য। নেক্সট, সিটি এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে, হুইচ ইউনিয়ন টেরিটরি ইজ কনসিডার্ড অ্যাজ স্মার্ট সিটি, নিউ দিল্লি। এপিডার্মিওলজি ইজ স্টাডি অফ দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিটারমিনেন্টস অফ হেলথ রিলেটেড। এপিডার্মিওলজি আমরা প্রত্যেকটা পড়াশোনা করি, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের এক একটা করে নাম আছে, ঠিক আছে, তো সেই নামগুলো আমরা এক এক করে জানবো। তো এখন আপাতত এপিডার্মিওলজি পড়ানো হয়, সেখানে কী পড়ানো হয়, দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিটারমিনেন্টস অফ হেলথ রিলেটেড স্টেটস অর ইভেন্টস ইন স্পেসিফাইড পপুলেশান। এটা আমরা এখন প্রত্যেকেই জানি, 1024 GB মানে হচ্ছে 1 TB। ওকে, হোয়াট ইজ বায়োডিভার্সিটি, ভ্যারাইটি অফ লাইফ। এলিমেন্ট responsible for air pollution, sulfur dioxide. The largest coal deposit in India, Damodar Valley. Literacy rate of India as per 2011 census, 74.04%. এটা মনে রাখবে, আমাদের দেশে প্রতি 10 বছর অন্তর সেন্সাস হয়, মানে জনগণনা যেটাকে বলা হয়। তো 2011 সালে লাস্ট হয়েছিল, আবার 2021 সালে আসছে সামনে, তখন আবার হবে। তো আপাতত 2011 সালেরটা ইম্পর্টেন্ট, নেক্সট 2021 সালে হবে, তারপর ওইটা আবার ইম্পর্টেন্ট হয়ে যাবে। দ্য বায়োগ্রাফি অফ ইন্দিরা গান্ধী রিটেন বাই পুপল জায়াকর।
ফাংশন অফ হাইড্রোমিটার, হাইড্রোমিটারের ফাংশন কি, মেজার দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইড। ওকে, এইটা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটু আগেই বললাম প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, ফাংশন অফ হাইড্রোমিটার, মেজার দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইড। পানিপথ রিফাইনারি বিলংস টু হরিয়ানা, IOCL। দাদাভাই নৌরোজি ওয়ার্কড অ্যাজ এ প্রফেসর ইন হুইচ ইউনিভার্সিটি, এলফিনস্টোন কলেজ। দাদাভাই নৌরোজি কোন কলেজে, কোন ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এলফিনস্টোন কলেজে। ইন্দো পার্ক ওয়ার ইন হুইচ ইয়ার, ইন্দো পার্ক ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ কত সালে হয়েছিল, 1971। হুইচ ইজ মোস্ট পপুলার স্টেট অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, 2011 সালের জনগণনা অনুযায়ী সবথেকে পপুলার মানে জনসংখ্যা বেশি কোন রাজ্যের, উত্তরপ্রদেশের। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা আসি, ফরেস্ট কভার অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু 2015 সার্ভে, 7,01,623 স্কোয়ার কিমি, পুরো ইন্ডিয়াতে যত স্কোয়ার কিমি ফরেস্টে ভরে আছে। নেক্সট, হাউ মেনি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন ইন্ডিয়া বাই ইউনেস্কো, এটা টোটাল কতগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে ইন্ডিয়াতে যেটা ইউনেস্কো ইউনেস্কো গ্র্যান্টেড, 33। ইন কম্পিউটার হুইচ চেঞ্জ সোর্স কোড ইন টু অবজেক্ট কোড, অ্যাসেম্বলার। হোয়াট ইজ দ্য ন্যাশনাল গেম অফ ইউএসএ, বেসবল। ল অফ ইনার্শিয়া ওয়াজ গিভেন বাই নিউটন, ওকে, ল অফ ইনার্শিয়া ওয়াজ গিভেন বাই নিউটন, যে ফোর্সের সেই লগুলো দিয়েছিল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, ঠিক আছে এগুলো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। একটা কোশ্চেন বাদ হয়ে গেছে উপরে, বায়োডিজেল লোকোমোটিভ কামিং ইন হুইচ রেলওয়ে জোন, হুগলি ডিভিশন। এই রেলওয়ে কোশ্চেনটা হচ্ছে রেলের জন্য ইম্পর্টেন্ট, ওকে, NTPC, RRC এটার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, 130। র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন হিউম্যান ডেভেলপ ইন্ডেক্স কত, 130। এই সমস্ত ইন্ডেক্সগুলো, এই সমস্ত ইন্ডেক্সগুলো আমাদের সব জানতে হবে, হ্যাপিনেস ইন্ডেক্স, তারপর এই যেমন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, আরও সমস্ত অনেক ইন্ডেক্স আছে, সেই সমস্ত নিয়ে একদিন আলোচনা করা যাবে। নেক্সট, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ISI, ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স। পাকিস্তানের যেমন ISI, ইন্ডিয়ার যেমন কি, র, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস, ওকে। নেক্সট, ভাস্কর ডি গামা মানে ভাস্কর দা গামা রিচড ফার্স্ট অ্যাট হুইচ প্লেস ইন ইন্ডিয়া, কাপ্পাড, কেরালা, কেরালাতে পৌঁছেছিলেন উনি ফার্স্ট। তাওয়াং মোনাস্টারি ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ অরুণাচল প্রদেশ। অ্যান্টি লেপ্রোসি ডে, 30 January। অ্যালফ্রেড নোবেল ডিসকভার ডায়নামাইট, এই একটা স্টোরি আছে, অ্যালফ্রেড নোবেল ফার্স্ট নিয়ার অ্যাবাউট 1960 কি 1969 এরকম ইয়ারটা ঠিক খেয়াল নেই, ও উনি ডায়নামাইট আবিষ্কার করেছিলেন, ডায়নামাইট আবিষ্কার করেছিলেন উনি এই শর্তে যে সেটা দিয়ে ইউজ হবে কোনো পাহাড় কেটে সেই রাস্তা তৈরি করার জন্য ইউজ হবে, তারপর বানানোর পর, আবিষ্কার হয়ে যাওয়ার পর, তারপরে তিনি নিজেই বুঝতে পেরেছিলেন যে এইটা মানুষ কিন্তু ভালো কাজে লাগাবে না, এটা মানুষকে মারার জন্য কাজে লাগাবে, এটা কিন্তু পরেই সেটা উপলব্ধি করতে পেরেছিলেন, তার জন্যই উনি নিজে আবার সেই নোবেল পুরস্কার ফার্স্ট পিস এর ওপর মানে শান্তির ওপর নোবেল পুরস্কার মানে স্টার্ট করেছিলেন। তারপর আস্তে আস্তে আরও 5 নোবেল পুরস্কার ওর সাথে যোগ দেওয়া হয়, ঠিক আছে, টোটাল 6 বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। ওকে, এটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমি এখানে যেগুলো লেখা আছে শুধুমাত্র যে সেগুলো ইম্পর্টেন্ট সেটা না, আমি যেগুলো মুখে বলছি সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা তো নোটস এখানে লিখে দেওয়া সম্ভব হয়নি, বা আছে হয়তো কোথাও না কোথাও, কিন্তু এবার আমি বলতে বলতে মাঝে মাঝে যেগুলো মনে পড়ে যায়, যেগুলো ওই রিলেটেড কিছু কোশ্চেন, সেগুলো সেই সময় আমি মুখে বলে দিই, সেগুলো নোট করে নেব। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা যাই, তাজমহল কমিশনেড বাই মুঘল এম্পারর শাহজাহান, এটা আমরা সবাই জানি।
অ্যাসিড ফাউন্ড ইন গ্রেপস টার্টারিক, আঙ্গুরের মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায়, টার্টারিক। হাউ মেনি মাসেলস আর ইউজড ফর আইবল, সিক্স, আমাদের চোখকে নড়ানোর জন্য বা আইবলে কতগুলো মাসেলস ইউজ হয়েছে, ছটা মাসেলস। আমরা যে কথা বলি ঠিক আছে, বা হাসি বা মুখের যে ঠোঁটের মধ্যে যে এক্সপ্রেশনগুলো বা মুখের পুরো ফেসের মধ্যে যে এক্সপ্রেশনগুলো আমরা দিই, এগুলো মোটামুটি 72 মাসেলস একসাথে কাজ করে এইগুলো কাজ হয়, ঠিক আছে। পুরো ফেসের মধ্যে যে আমরা কোনো না কোনো এক্সপ্রেশন দিই না, সেই এক্সপ্রেশনটা টোটাল 72 মাসেলসের কাজ। ওকে, নেক্সট কোশ্চেন, হাউ মেনি নাম্বারস অফ প্লেয়ার্স ইন পোলো গেম, 4। ফার্স্ট ওমেন ডক্টর ইন দ্য ওয়ার্ল্ড, এলিজাবেথ ব্যাকওয়েল। হোয়াট ইজ দ্য নিয়ারেস্ট গ্যালাক্সি অফ মিল্কি ওয়ে, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। হু বিল্ড যন্তর মন্তর ইন নিউ দিল্লি, মহারাজা জয়সিং 2। ন্যাশনাল গেম অফ চায়না, টেবিল টেনিস। আমাদের দেশের ন্যাশনাল গেম কি কেউ জানো? আমাদের দেশের ছোটোবেলা থেকে হয়তো পড়ানো হয়েছিল যে ন্যাশনাল গেম হচ্ছে হকি, কিন্তু অ্যাকচুয়াল আমাদের যে দেশের ন্যাশনাল গেম ওই জায়গাটা আছে, ওই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখা হয়েছে, মানে আমাদের দেশের অ্যাকচুয়াল ন্যাশনাল গেম বলে কিছু এখনও নেই। অ্যাকচুয়াল মেন ব্যাপারটা হয়েছে কি, যখন ওটা নিয়ে ডিসকাশন করা হয়েছিল যখন আমাদের কনস্টিটিউশন লেখা হয় সেই সময়, তো ন্যাশনাল গেম সেই সময়, এখন যেরকম ক্রিকেটের প্রতি ক্রেজ আছে না মানুষের, সেই সময় হকির প্রতি ক্রেজটা সেই রকম ছিল। সেই সময় লোকে হকি বেশি পছন্দ করতো, হকি খেলা সবাই, হকির প্রতি ন্যাকটা ছিল, সবাই হকি খেলা দেখতে যেত, তো সেই সময় হকির প্রতি ছিল। কিন্তু হকি অ্যাকচুয়ালি আমাদের দেশে তখন আবিষ্কার হয়নি, তো সেই জন্য ওটাকে ন্যাশনাল গেম করা হয়নি, কিন্তু ক্রেজ ছিল। সেই ক্রেজটা ধীরে ধীরে লোপ পেয়ে এখন সেটা ক্রিকেটের দিকের ক্রেজ চলে গেছে, কিন্তু ক্রিকেটও তো আমাদের দেশে তৈরি হয়নি। কিন্তু আমাদের দেশে এখন কিসে আছে, কবাডি আছে, আমাদের দেশে তৈরি হয়েছিল, দাবা খেলা আমাদের দেশে তৈরি হয়েছে, কিন্তু এই সমস্ত খেলা আমাদের দেশে তৈরি হলো, কিন্তু সেটার ক্রেজটা আবার বেশি নেই। সেই জন্য ন্যাশনাল গেমসের জায়গাটা এখনও পর্যন্ত ব্ল্যাঙ্ক রেখে দেওয়া হয়েছে। সো আমাদের দেশের ন্যাশনাল গেম বলে কিছুই নেই। ওকে, তো এখানে বলা হয়েছে চায়নার ন্যাশনাল গেম কি, চায়নার ন্যাশনাল গেম কি, টেবিল টেনিস। নেক্সট কোশ্চেন, হোয়াই প্লান্ট লিভস আর ইন গ্রিন কালার, সবাই জানে ক্লোরোফিল, ক্লোরোফিলের জন্য আমাদের পাতা, গাছের পাতা সব সবুজ দেখায়। সাউথ আফ্রিকা কারেন্সি, প্রত্যেকটি দেশের কারেন্সি খুব ইম্পর্টেন্ট, তো সাউথ আফ্রিকার কারেন্সি কি, সাউথ আফ্রিকান রান্ড। জিকা ভাইরাস ইজ স্প্রেডিং বাই অ্যাডিস মসকিউটো, ওকে, জিকা অ্যাডিস মসকিউটো একটু আগেই বললাম, মসকিউটো সম্বন্ধে তিনখানা মসকিউটো, তো জিকা ভাইরাস কোন মসকিউটো দিয়ে প্রভাবিত হয়, অ্যাডিস মসকিউটো দিয়ে। ওকে, প্রত্যেকটি কোশ্চেন নোট করতে করতে চলো আমার সাথে, আমি এগিয়ে যাচ্ছি বলে আবার মিস করে দিও না, এটা একটা ভিডিও, সো ভিডিওটা পজ করে নোট করে নিয়ে বা ব্যাকওয়ার্ড ক্লিক করে একটু আগে করে নিয়ে সেটা লিখে নিয়ে তারপরে পরের কোশ্চেনে যাও, তাহলে তোমাদেরই সুবিধা হবে। ওকে, আর প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন করে নিলে তাহলে খুব তাড়াতাড়ি নিজেকে তৈরি করে নিতে পারবে। চলো এগিয়ে যাই আমরা নেক্সট কোশ্চেনে। IPTL স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগ, হোয়ার ইজ ভ্যালি ইন্টারন্যাশনাল পার্ক লোকেটেড, USA। হোয়াট ইজ রিজন বিহাইন্ড ইয়েলো কালার অফ পাপাইয়া, পাপাইয়া বলতে পেঁপে, পেঁপের মধ্যে যে হলুদ কালারটা হয় সেটা কিসের জন্য, ফ্ল্যাভোনয়েডসের জন্য। হু ইজ ফাউন্ডার অফ সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, গোপাল কৃষ্ণা গোখালে। ওকে, নেক্সট, UPS স্ট্যান্ডস ফর ইউনিটারাপ্টেড পাওয়ার সাপ্লাই, UPS যেগুলো আমরা কম্পিউটারে ইউজ করি কি, ব্যাটারি পাওয়ার সাপ্লাইয়ের জন্য, কারেন্ট অফ হয়ে গেলে পাওয়ার সাপ্লাইয়ের জন্য যেটা UPS ইউজ করি, তা সেটার ফুল ফর্ম কি, ইউনিটারাপ্টেড পাওয়ার সাপ্লাই। ফর হুইচ এফেক্ট আইনস্টাইন গট নোবেল প্রাইজ, আইনস্টাইন যে নোবেল প্রাইজ পেয়েছিলেন তো কিসের জন্য পেয়েছিলেন, ল অফ ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য। ইম্পর্টেন্স বিহাইন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, একটু আগের কোশ্চেনটাতে বলে দিই, একটা একটা মজার কথা বলা হয়েছে, ইন্ডিয়ার কনস্টিটিউশনের অনুযায়ী কেউ যদি ল ভাঙে তাহলে তাকে জেল যেতে হয়। ওকে,
আর কেউ যদি ফিজিক্সের ল ভাঙে তাহলে সে নোবেল পায়। এটা একটা মজার মানে একটা কথা, ওকে, ফিজিক্সের ল ভাঙলে নোবেল পায় আর ইন্ডিয়ান ল ভাঙলে জেলে যেতে হয়। ওকে, নেক্সট, ইম্পর্টেন্স বিহাইন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, মেন সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মেন সোর্স অফ ভিটামিন এ ক্যারোট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ভেজিটেবল রিসার্চ ইজ অ্যাট বনারসি, বনারসিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ভেজিটেবল রিসার্চ আছে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ইন হুইচ স্টেট, উত্তরাখণ্ড, 11th পাকিস্তান পিএম বেনাজির ভুট্টো, এখন আমাদের পাকিস্তানের পিএম কে আছে, ইমরান খান। ওকে, নেক্সট, ওয়ার্ল্ড ব্যাঙ্ক গিভেন মানি ইজ ইন ডিসেম্বর স্বচ্ছ ভারত মিশন, শেপ মিল্কি ওয়ে গ্যালাক্সি স্পাইরাল, শেপ অফ মিল্কি ওয়ে গ্যালাক্সি কি স্পাইরাল, গোল্ড মেডেল বক্সার ইন এশিয়া মেরি কম, মেরি কম সব সিনেমা দেখেছে তো, প্রিয়াঙ্কা চোপড়া করেছিল অরিজিনাল যে মেরি কম সে গোল্ড মেডেল ফ্রম এশিয়া। ওকে, হুইচ কান্ট্রি ইনভেন্টেড পেন্সিল, ইংল্যান্ড, ইংল্যান্ড পেন্সিল আবিষ্কার করেছিলেন, স্ট্যান্ড আপ মিশন এইম ওম্যান অ্যান্ড এসসি এসটিস এম্পাওয়ারমেন্ট, বিহু সেলিব্রেটেড ইন আসাম, প্রত্যেকটি রাজ্যের কোনো ফেস্টিভ্যাল বা কোনো আর্ট অ্যান্ড কালচার যেগুলো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, তো বিহু হচ্ছে কোথায়, আসামে, অক্সিজেন ইন ফটোসিনথেসিস ইজ ফর্মড ফ্রম ওয়াটার অ্যান্ড CO2, পলাসি ওয়ার টুক প্লেস অন হুইচ রিভার, ভাগীরথী রিভার। আশা করি ফ্রেন্ডস তোমরা প্রত্যেকটি কোশ্চেন খুব ভালো মতো বুঝতে পেরেছো, এরপরেও যদি কোনো অসুবিধে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে দাও, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা ভিডিওর নিচে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও এবং প্রতি মুহূর্তে আপডেটের জন্য বেল আইকনে প্রেস করো। আর একটি বিশেষ ঘোষণা, লেট স্টাডি অফলাইন ক্লাস শুরু হয়েছে কাঁচরাপাড়ায়, অনলি 500 পার মান্থ, যারা কাছাকাছি থাকো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। আপনারা যদি এই চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, আর যদি এই চ্যানেলে নতুন হন তাহলে নিচে লাল বাটনটি প্রেস করুন এবং প্রতি মুহূর্তের আপডেটের জন্য পাশের বেলটি বাজিয়ে দিন, এটি সম্পূর্ণ বিনামূল্যে।